কলকাতায় ভাবা যায় কি রাস্তাঘাট খুব ছোট, সাইকেল চালানো যাবে না, বাট রাস্তাঘাট ছোট যেরকম ইউরোপিয়ান সিটিজে, এই কারণেই হচ্ছে বেশি করে আমাদের সাইকেলের উপরে জোর দেয়া। আমরা যদি আমাদের শহর তো গাড়ির জন্যে তৈরি করা হয়নি, তো মানুষের জন্যে আছে, দ্যাট ইজ বাই সাইকেলস মাস্ট বি প্রমোটেড। ইট ইজ ইম্পারেটিভ কি আমরা সাইকেল ব্যানটা সরানো হয়, সাইকেল লেন্স প্রোভাইড করা হয়, ওর সঙ্গে সঙ্গে সাইকেলের সঙ্গে সঙ্গে পাবলিক ট্রান্সপোর্টও থাকবে, গাড়িও থাকবে, বাট প্রায়োরিটি হ্যাজ টু বি ফর সাইকেল। অ্যান্ড সাইকেলকে আমাকে উইল হ্যাভ টু কিপ সাইকেল অ্যাট দ্য সেন্টার অফ আর আরবান মোবিলিটি প্ল্যান। আমরা পুরো রাজ্য নিয়ে অনেক সাইকেল গ্রুপস, 50 থেকে উপরে সাইকেল গ্রুপ এসে একটা অনুরোধ করছি সবই পলিটিক্যাল পার্টিসদেরকে বিফোর ইলেকশনস, কি সাইকেলের উপরে একটু ভাবনা চিন্তা হোক, সাইকেল ব্যান যেটা কলকাতায় ছাড়া সরানো হোক, অ্যান্ড সেফ সাইকেল ইনফ্রাস্ট্রাকচার শুড বি প্রমোটেড। কলকাতা সাইকেল সমাজ গত এক যুগ ধরে দাবি জানাচ্ছে শহরে সাইকেল লেন হোক, সাইকেল যাত্রা নিশ্চিন্ত হোক। সাইকেল নির্ভর কারা? নিম্ন আয়ের মানুষ, তারাই সংখ্যাগুরু ভোটার। অতিমারি আতঙ্কে শহরে সাইকেলের ব্যবহার বহুগুণ বেড়েছে, হাজারে হাজারে। তাই সাইকেল অবশ্যই, সাইকেল লেন অবশ্য করণীয় একটি কর্তব্য। রাজনৈতিক দলগুলির কাছে আমাদের আবেদন যে আপনারা নীতি নির্ধারক, এবং আপনারা যদি সংবেদনশীল হন হয়ে এই জরুরি বিষয়টি বিবেচনা করেন, তাহলে সংখ্যাগুরু ভোটার, এই সাইকেল আরোহী নিম্ন আয়ের মানুষ, তারা উপকৃত হবে। ধন্যবাদ। হাই, আই এম দেবার্গ চক্রবর্তী ফ্রম সাইকেল নেটওয়ার্ক গ্রো কলকাতা। আমাদের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে সাইক্লিংকে প্রমোট করা কলকাতাতে অ্যান্ড ইনফ্যাক্ট অল ওভার দ্য কান্ট্রি। তো এটার জন্যে আমরা চাই যে আমাদের সিটিতে, অল ওভার দ্য সিটি যেন সাইক্লিং লেন্স বানানো হোক, আর নট অনলি ইন স্পেসিফিক এরিয়া, সব জায়গায় যেন বানানো হোক। আর যা মেজর রোডস আছে যেখানে সাইক্লিং ব্যান্ড আছে, সেই ব্যান্ডগুলো যেন উঠিয়ে দেওয়া হোক, যাতে আমরা সাইক্লিংকে আরও ভালো করে প্রমোট করতে পারি। আর কোভিডের টাইমে সাইক্লিং ইজ দ্য বেস্ট ওয়ে অফ ট্রান্সপোর্টেশন। থ্যাংক ইউ। কলকাতায় প্রচুর মানুষ সাইকেল চালান এবং সাইকেল নিয়ে অবাধেও নিরাপদে সর্বত্র যেতে চান। কলকাতায় অবিলম্বে সাইকেল পরিকাঠামো গড়ে তোলা উচিত। বিভিন্ন প্রস্তাবে, পরিকল্পনায়, পরিবহন নীতিতে বারবার সাইকেলকে, হাঁটাকে এবং গণপরিবহনকে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু বাস্তবে আমরা দেখি সবসময় গাড়ি চলাচলের সুবিধাকে, ব্যক্তিগত গাড়ি চলাচলের সুবিধাকে প্রাধান্য দেওয়া। সাইকেল দূষণবিহীন, সাশ্রয়কারী, স্বাস্থ্যকর এবং উপভোগ্য একটি যান, এবং এটি শারীরিক দূরত্ব নিয়ন্ত্রণ করতে পারে। কোভিড-19 বুঝিয়ে দিল যে শহরের পরিবহন ব্যবস্থায় সাইকেলকে অগ্রাধিকার আমাদের দিতেই হবে। গ্রিটিংস এভরিওয়ান, আই রিকোয়েস্ট দি পুলিশ এন্ড দি অ্যাডমিনিস্ট্রেশন টু গিভ সাইক্লিস্ট আ ফ্রি প্যাসেজ অন দ্য সিটি স্ট্রিটস, প্রোভাইডেড they adhere to all the safety norms like wearing a helmet. It should be mandatory. Thank you. আমরা বলি কি সাইকেল ইজ আনসেফ, এন্ড ফর সাইকেল, যারা সাইকেল চালায় ওদের জন্য আনসেফ আর অন্যজনের জন্য আনসেফ হয়। কিন্তু আমরা রেকর্ড থেকে দেখতে পারি কি সাইকেলের কারণ অ্যাক্সিডেন্ট খুবই কম, আর সাইকেল যারা অ্যাক্সিডেন্টের মধ্যে আছে খুবই কম। ইনফ্যাক্ট পেডেস্ট্রিয়ান যারা রাস্তায় চলে ওদের অ্যাক্সিডেন্টটা বেশি হয়। তো কি কি আমরা লোকের হাঁটতে বন্ধ করে দেবো? এটা তো সম্ভব নেই। সাইকেলদের অবশ্যই রেগুলেট করা দরকার, স্ট্রিক্ট রুলস করা দরকার কি ভালোভাবে সাইকেলরা চলে, সো দ্যাট দে আর সেফ। সাইকেল সেফটি ইজ অফ প্রাইম ইম্পর্টেন্স, বাট নট বাই ব্যানিং সাইকেল, বাই এনকারেজিং দ্যাম অ্যান্ড বাই কিপিং সেফ ইনফ্রাস্ট্রাকচার ফর দ্যাম। Hello, this is Achishman Paria and I demand a complete unconditional lift on the ban of usage of cycles in Kolkata, and I also demand for a better infrastructure for commuting on cycles throughout the city of Kolkata. I demand for a stricter rules for all the motorists and the heavy vehicles for the safeguard of usage of cycles for commuting in the city of Kolkata. আমি সাইকুস কলকাতা নামক একটি সাইক্লিং গ্রুপের সদস্য। সাইকুস সহ কলকাতার সমস্ত সাইক্লিং গ্রুপের সাইকেল প্রিয় মানুষদের প্রশাসনের কাছে একটাই দাবি,
কলকাতার রাস্তা থেকে অবিলম্বে সাইকেল ব্যান তোলা হোক। আমরা যে কারণেই সাইকেল চালাই, ফিটনেস হোক, রিক্রিয়েশন হোক অথবা জীবিকা, আমরা বিভিন্ন কারণে রাস্তায় সমস্যায় পড়ছি। আমাদের থেকে ফাইন চাওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় আটকে দেওয়া হচ্ছে আমাদের। এটি একটি এবং দ্বিতীয় দাবি যে কলকাতার একটি সাইকেল লেনের নেটওয়ার্ক তৈরি করা হোক, যেমন বড় শহরগুলোতে আছে এবং ভারতবর্ষের অন্যান্য জায়গায় আছে। শুধু নিউ টাউন, রাজারহাট বা একটা রকম ছোটো জায়গায় তৈরি করে কোনো লাভ নেই, কারণ প্রচুর মানুষ আছেন যারা ওই এলাকার বাইরে থাকেন এবং সাইকেল চালান। তো এই দুটোই দাবি আমাদের প্রশাসনের কাছে। আমাদের অনুরোধ যে প্রশাসনই এরপরে ক্ষমতায় আসুন না কেন, আপনারা দয়া করে এই বিষয়টা একটু দেখবেন। ধন্যবাদ। নমস্কার, আমরা স্টেট টু হুইলস কলকাতার তরফ থেকে আজ যে সাইকেল ব্যানিং কলকাতা সম্বন্ধে বলা হচ্ছে, টু হুইলস কলকাতা অবশ্যই সাপোর্ট করে যে সাইকেল ব্যান কলকাতায় তুলে দেওয়া উচিত, কেননা আমাদের সাইকেল চালাতে দিতে হবে। সাইকেল চালিয়েই আমরা নিজেদের কর্মসূত্রে যেতে পারবো। কলকাতা শহরে এখন অনেক পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম আছে অলরেডি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সার্কুলেশন অনুযায়ী, যাতে একে অপরের সঙ্গে দূরত্ব মেনটেন করে যায় কোভিডের কারণে। সাইকেলই একমাত্র যান যার মাধ্যমে আমরা একে অপরের থেকে দূরে থাকতে পারবো এবং নির্দিষ্ট গন্তব্যস্থলে আমরা এগিয়ে যেতে পারবো। এছাড়াও সাইকেল দূষণ করে না, ফলে কলকাতা শহরে যে দূষণের ব্যাপার থাকে, পরিবেশ থেকে যে দূষণের ব্যাপার থাকে, সেই দূষণটাও কিন্তু আটকানো যায়। সাইকেলই একমাত্র পথ যে পথের মধ্যে কোনো ট্রাফিক হবে না, কোনো ট্রাফিকই হবে না। তো আমাদের টুরিস্ট গ্রোথ হাব থেকে সরকারের কাছে আমাদের উদ্দেশ্য যে কোনো একটা স্ট্রিট মেনশন করে দেওয়া হোক, যে স্ট্রিট ধরে বা যে লেন ধরে আমার সাইকেল যেতে পারবে। কারণ লেনের মধ্যে যদি সাইকেল চলে সেটাও সম্ভব, বা কোনো স্ট্রিট করে দেওয়া হোক যে আরবান এরিয়া থেকে এসে কলকাতা শহরের মধ্যে ঢোকা যাবে, আবার বেরোনো যাবে নর্থ সাউথ দুদিকেই। কারণ প্রচুর লোক সাইকেল নিয়ে আসে, কিন্তু এই কলকাতা পুলিশের এই ফরমান জারির জন্য আমাদের উপর অনেক জরিমানা করা হয়। তাই আমরা চাইবো কলকাতা পুলিশ আমাদের দিকে তাকিয়ে এই ব্যানটা তুলে দেবে। অবশ্যই তার একটা নিয়ম করবে, যে নিয়মের মাধ্যমে যেমন অন্যান্য মোটরসাইকেল বা অন্যান্য বাইক চলে, সেই নিয়মের মধ্যেও সাইকেলও চলবে, কিন্তু টাইম বাউন্ডান উঠিয়ে দেওয়া হয়। রাত্রিবেলা তো কেউ সাইকেল নিয়ে চালাতে পারবে না। আমরা প্রত্যেক মাস রুটি রোজগুর জন্য আমরা কলকাতা শহরে আমরা যাই। আমরা চাইবো কলকাতা পুলিশের কাছে নির্দিষ্ট লেনের মাধ্যমে আমরা নির্দিষ্ট জায়গায় যেতে পারি, সেই দিকে উপর নজর দেওয়ার জন্য। বাংলা ও বাঙালি ভালোবাসে মিষ্টি, ভালোবাসে শুদ্ধ বাতাস ও ভালোবাসে সাইকেল। আমরা বাংলার একজন সচেতন নাগরিক হিসেবে এই আশা রাখছি যে আমরা ভবিষ্যতে একটি দূষণমুক্ত বাংলা দেখতে পাবো। আমরা বেঙ্গল ক্যান অর্থাৎ বেঙ্গল ক্লিন এয়ার নেটওয়ার্কের প্রত্যেকটি সদস্যরা বাংলায় সাইকেল চালানোর অনুমতি, বাংলায় সাইকেল চালানোর পৃথক লেন ও শুদ্ধ বাতাসের জন্য চেষ্টা করছি। আমরা এই মিষ্টির মাধ্যমে সমস্ত পলিটিক্যাল পার্টি বা রাজনৈতিক দলগুলিতে এই বার্তা পৌঁছে দিতে চাইছি যে আমরা বাংলায় শুদ্ধ বাতাস, সাইকেল চালানোর অনুমতি ও পৃথক লেন চাই। We are reaching out to all political parties with these sweets and with the sweet thought of developing Bengal as a city which breathes clean air, a city which has cycle safe infrastructure. So we all request everybody to vote for clean air, vote for cycle, because Bengal loves clean air, Bengal loves cycle.